আমি কোরআন পড়তে পারি না কিন্তু ইবনে কাসির তাফসীর বাংলা পড়ছি কোনো ক্ষতি গোনা বা আছে কিনা না আপনি দ্বীনের বই পড়বেন বেহেশতের পড়বেন এই হাওস সুনান পড়বেন গোনা হবে না আর তাফসীর পড়লে গোনা হবে না কে বলেছে বড় ভয়ঙ্কর কথা আমাদের সমাজে বড় কষ্ট লাগে আলেম উলামা দ্বীনদার মানুষে পড়ে তাফসীর পড়ো না তাফসীর পড়তে 19 রকম এলেম লাগে খুবই ভয়ঙ্কর কথা তাফসীর পড়তে এলেম লাগে না তাফসীর করতে এলেম লাগে একজন আলেম তার 19 রকম এলেম আছে যদি জানেন তাফসীর করেছে তার তাফসীর আপনি পড়তে পারেন আলেমরা তো তাফসীর করেন জাহেলদের জন্যই আশরাফ আলী থানভী মাহমুদুল হাসান কি বলে হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ তাকে উসমানী হযরত কি বলে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ আজমাইন এরা বাংলায় উর্দুতে হিন্দিতে ফার্সিতে তাফসীর লিখেছেন কি আলেমদের জন্য নাকি কি মনে হয় আপনাদের আলেমদের জন্য আলেমরা তো আরবি পড়বে যে আরবি বোঝে না সে জাহেল সে নিজে যতকে বড় আলেম মনে করুক তারা এই তাফসীরগুলোকে আলেমদের জন্য লিখেছেন কিনা 19 রকম এলেম যাদের আছে তাদের জন্য লিখেছেন কিনা তাদের জন্য লিখেছেন যাদের নেই কোনো এলেম নেই তাদের জন্য লিখেছেন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হাক্কানি তাফসীর লিখেছেন উনি ভূমিকায় লিখেছেন আমার তাফসীরটা যেন দয়া করে প্রত্যেক বাঙালির ঘরে পৌঁছানো হয় মানে প্রত্যেক বাঙালি 19 রকম এলেম শেখার পরে নাকি হ্যাঁ না আসলে তাফসীর পড়তে কোনো এলেম লাগে না তাফসীর লেখাই হয়েছে জাহেলদের জন্য যেন তারা এটা পড়ে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে তাহলে তো বেহেশতে যাওয়ার পর তো 30 রকম এলেম লাগবে কারণ মুফতি হতে 30 রকম এলেম লাগে কিন্তু মুফতির বই পড়তে 30 রকম এলেম লাগে না